আদার সাইড থেকে মাঝে মাঝে একটা অভিযোগ শোনা যায় যে কিছু সিনেমা হয়তো মানবতার থেকে এক সপ্তাহ বেশি চালানো অভিযোগ মনে করছেন না, সেটা শুধু এইখানেই নয়, সেটা পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই হয়। কিছু সিনেমা ফ্রাইডেতে রিলিজ হয়, দেখা যায় স্যাটারডেতে রিলিজ হয়, এই ধরনের কিছু সিনেমা হয়। আর কিছু সিনেমা যেগুলো সত্যিকার অর্থেই হচ্ছে যে মাসব্যাপী চলার মতো সিনেমা, সেই সিনেমা দেখা যায় যে আফটার টু উইকস দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে ওর থেকে নামিয়ে দিতে হয়। সেক্ষেত্রে আমার পয়েন্ট থেকে আমার যেটা মনে হয় যে এখন মানে বিষয়ে আগে যেটা ছিল না এখন সেই বিষয়গুলো মনে করেছে, সেটা হচ্ছে যে মেশিন ভাড়ার যে বিষয়টা, হয়তো মেশিন ভাড়া দিয়ে বা অনুসন্ধান খরচ দিয়ে হয়তো সেভাবে হয়তো পোষাচ্ছে না, সেইখান থেকে হয়তো হয়ে আসছে। তা না হলে দেখা যায় যে এমন একটা সুপারহিট সিনেমা যেটা নাকি দু মাসে হল থেকে নামার কথা, সেই সিনেমাগুলো দেখা যায় দু সপ্তাহে হল থেকে নেমে যাচ্ছে, এমন একটা সিনেমা হচ্ছে এই সিনেমাটা তেমন কোনো রেজাল্ট দিচ্ছে না। আমার কাছে মনে হয় যে সেটা কারণ হতে পারে খরচের যে বিষয়টা, প্রতি সপ্তাহে এখন যে পরিমাণে খরচ হয় মেশিন ভাড়া আদার্স যে হেয়ার ট্যাক্স যে পরিমাণে এখন হয় সেটা আগে হয়তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আদার্স কারণ দেখি না যে সুপারহিট একটা সিনেমা এমন যেটা ব্যবসা করছে সেই সিনেমাগুলো দু সপ্তাহ পরে সিনেমা থেকে কারণ এখন শিকারিনের কথাগুলো সবাই ক্যামেরা রেডি করে নেন। মেয়েদেরকে কি বলে এরকম শিকারী টিকারী টাইপের নাম, মেয়েদেরকে কি বলে? আমার কাছে তো মনে হয় যে শিকারী হচ্ছে মেল কেন্দ্রিক কোনো ওয়ার্ড, হিরো কেন্দ্রিক কোনো ওয়ার্ড। আর শিকারী ছবিতে শিকারীটা আমি নাকি সেটা তো টিজারেই বোঝা যায়, বাকিটা আরও যদি কেউ না বুঝতে পারে তাহলে তার জন্য সিনেমাটা তো অবশ্যই দেখতে হবে। আসলে আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করেছি এই ছবিতে অনেক ভালো একটা কাজ করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে ওখানে কাজ করতে গিয়ে যে এভরিবডি নোজ শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, সেখানকার অডিয়েন্সের মনে অনেক বড় একটা জায়গা করে আছে, সেখানকার মানুষ তাকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে। বাংলাদেশ ওপার বাংলার ইন্ডাস্ট্রিতে মানে আমাদের দেশের বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের অনেক একটা সুনাম রয়েছে, সম্মান রয়েছে। এটা আসলে আমি ওখানে কাজ করতে গিয়ে আমি বিষয়টা প্রথম দিন পা রেখেই বুঝতে পেরেছি, সবাই যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছিলেন, সবাই যেভাবে আমাকে ভালোবাসছিলেন, ইনফ্যাক্ট সেখানকার মানুষ লোকাল মানুষ দর্শক যারা ছিলেন তারা পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আমার কাছে আমার কর্তব্যর জায়গাটা অনেক বেশি মনে হয়েছে যে ইয়েস, তারা যেহেতু জানে যে শাকিব খান বাংলাদেশের একজন স্টার সুপারস্টার, একজন বড় শিল্পী, সে তার শাকিব খানের কাজের প্রমাণটা যেন এখানে থাকে, সেই সেন্সে আমি আমার জায়গা থেকে খুব কাজটা খুব প্রপার করার চেষ্টা করেছি, কাজটা খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। আমি ফিল করেছি আমার সাথে শুধু আমি একাই জড়িত না, আমার সাথে আমার ইন্ডাস্ট্রির সুনাম জড়িত, আমার সাথে আমার দেশের সুনাম জড়িত, সেই ক্ষেত্রে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। প্রচুর স্ট্যান্ড আমি নিজেই করেছি, যেটা আসলে হিরোদের স্ট্যান্ড না, হিরোরা সচরাচর করে না, তো সেই স্ট্যান্ডগুলো আমি নিজে করেছি। আমি আগেও বলেছি আমার কাছে এই ছবিটা করতে গিয়ে ফার্স্ট টু লাস্ট সবসময় মনে হয়েছে যে আমি শুধু আমাকেই প্রেজেন্ট করছি না, আমি আমার ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করছি, আমি আমার দেশকে প্রেজেন্ট করছি। আমি শুরুতে একটি কথা বলতে চাই যে আমি খুবই আনন্দিত, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ এপার বাংলার সমস্ত ভিউয়ার্সদের কাছে এবং ওপার বাংলার সমস্ত ভিউয়ার্সদের কাছে যারা আমাকে পছন্দ করেছে, আমাকে সাপোর্ট করেছে। আপনারা দেখেছেন যে আমাদের অলরেডি আমাদের ফার্স্ট লুক সংয়ের ফার্স্ট লুক যে সংটা রিলিজ হয়েছে সেই ফার্স্ট লুকের ভিউয়ার্স মিলিয়ন অনলি ফিউ ডেইজে মিলিয়ন ভিউয়ার্স। তো এই
মিলিয়ন ভিউয়ার্স কিন্তু আমরা বরাবর বলিউড ইন্ডাস্ট্রিতেই দেখে থাকি সবসময়। খুবই উচ্ছ্বসিত আমার ওপার বাংলার প্রযোজক এবং খুবই উচ্ছ্বসিত আমার ওপার বাংলার সমস্ত টেকনিশিয়ান, খুবই উচ্ছ্বসিত আপনারা দেখেছেন যে বারবার বলছিল, শ্রাবন্তী নিজেও বলছিল যে আমরা আসলে সবসময় দেখে থাকি বলিউড ছবির ক্ষেত্রে যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। তো এই মিলিয়ন ভিউয়ার্সের রেকর্ডটা যে প্রথম বাংলা সিনেমায় হয়েছে, যেটা এই এপারেও সেম ওপারেও সেম, আপনারা জেনেছেন যে ভিউয়ার্সের যে ফার্স্ট লুকের যে ভিউয়ার্সের যে বিষয়টা আছে, যে এটা আসলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা রেকর্ড পরিমাণ ভিউয়ার্স, এখানেও অ্যাট দ্য সেম টাইম ওখানেও সমান সাড়া কিন্তু এখানে ওখানেও ফেলেছে। আপনারা এখন নেটের ইন্টারনেটের থ্রুতে সবাই বিষয়টা জানেন। এটা আমার কাছে খুব খুব ভালো লাগার একটা বিষয় যে আমি যেই টার্গেটে কাজটা করেছি, আমার যেই দায়িত্বের জায়গা থেকে আমি কাজটা করেছি, কর্তব্যের জায়গা থেকে আমি কাজটা করেছি, যে সম্মানের জায়গা থেকে কাজটা করেছি আমার ইন্ডাস্ট্রির, আমার এখানকার অডিয়েন্সের সম্মানের, আমি আমার কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছু নেই। সেই কাজের স্বীকৃতিটা পেয়েছে। যেটা কথা চলছে যে নতুন সাকিব, নতুন আবিষ্কার, সবাই নতুন ভাবে মানে একদম গ্রহণ করছে, এই নতুন সাকিব আমাদের আগের সাকিবের কাছে কতটা যত্ন পাবে আগামীতে? আমি এই ছবিটা শুরু করার অনেক আগ থেকেই আমি প্ল্যান করছিলাম যে আমি যে পরিমাণ মানে যে সংখ্যক সিনেমা আমি করি বছরে আমাকে করতে হয়, আপনারা দেখেছেন যে এই বছর আমার 3টি সিনেমা রিলিজ হচ্ছে, বাট এর আগের অনেক বছরগুলোতে আমার বছরে 5টি করে সিনেমাও রিলিজ হতে দেখা গেছে। রোজার ঈদেও মানে ঈদ উল ফিতরেও 5টি সিনেমা রিলিজ হয়েছে, ঈদ উল আজহাতেও 5টি করে সিনেমা রিলিজ হয়েছে। 4-5টা সিনেমা সবসময় ছিল, বাট আমার কাম্য না 4-5টা সিনেমা। আমি সবসময় চাই যে স্পেশাল ডেতে একটা স্পেশাল মুভি রিলিজ হবে। নতুন সাকিবকে প্রেজেন্ট করার একটা পরিকল্পনা আমার সবসময় ছিল। আমি সবসময় চাই যে অল্প কাজ করে ভালো ভালো কিছু, খুব আপ স্ট্যান্ডার্ড, খুব ভালো আপ স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মুভিতে কাজ করার জন্য। আসলে বদলাতে তো আমাদেরকেই হবে, আমাদেরকেই আসলে বদলাতে হবে, আমাদেরকেই আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সময়কে একটা প্রবাদে পড়েছিলাম যে ফিল্ম যুগের সৃষ্টিকর। সো ফিল্ম যুগের সৃষ্টি করে অর্থাৎ আপনারা সবসময় দেখেন, একটা বিষয় আমরা দেখি সবসময় যে একটা ফিল্ম একটা ফ্যাশন ট্রেন্ড তৈরি করে, একটা ফিল্ম একটা মানুষের নতুন করে বিবেককে জাগ্রত করে, একটা ফিল্ম একটা সমাজে একটা ভালো প্রভাব সৃষ্টি করে, ভালো একটা পজিটিভ সাইড সৃষ্টি করে, কিছু কিছু বিষয়ে ভালো মন্দের পার্থক্যগুলো বুঝিয়ে দেয়। তো ফিল্ম শুধু তো বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ না, তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমি সবসময়ই আমার স্বপ্ন যেটা এখনও আমার স্বপ্ন যেটা যে একদিন এমন একটা সময় আসবে যখন আমাদের সংস্কৃতির এই সবচেয়ে বড় মাধ্যমটাই ফিল্ম আমাদের কৃষ্টিকে, আমাদের কালচারকে, আমাদের ভাষাকে পুরো পৃথিবীর দরবারে পৌঁছে দেবে। সো সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি, আর এটা তো মাত্র স্টার্ট হলো। আমি ফিল করি যে এটা সবেমাত্র শুরু হলো, এই পথ চলা তো এখানেই শেষ নয়। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে, নেক্সট কোনো আবার এরকম ঈদের শোগুলোতে, নেক্সট ইয়ার ইনশাল্লাহ এমন আবার কিছু হবে যে যখন সবাই ফিল করবে যে ওয়াও ম্যান, তো বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে সাকিব আবার নতুন আরেকটা লুকে প্রেজেন্ট হয়েছে, এই লুক আর কখনো দেখিনি। সো আমার সবসময় একটা শিল্পীরও সবসময় চেষ্টা থাকে, আমার সবসময় চেষ্টা যে আমি নিজেকে এখন কীভাবে ভেঙে আমার নতুন নতুন ভালো ভালো কাজ উপহার দেবো। আমার হাতের কিছু পুরনো ছবি আপনারা সবাই সবসময় যেই কথাটা বলি, আবারও আপনাদেরকে সেই কথাটাই বলছি যে আমার কিছু হয়তো ভুল ত্রুটির সিনেমা, কিছু পুরনো ছবি, তার মধ্যে অনেকগুলো সিনেমা অনেক স্মার্ট সিনেমা, অনেকগুলো অনেক ভালো সিনেমাও মুক্তি পাবে, আর কিছু ভুল ত্রুটির সিনেমা হয়তো হয়ে থাকতে পারে, সেগুলো আমি সমস্ত শেষ করে দিই, আমি নতুন আঙ্গিকে সামনের দিক সামনে আরও নতুন আঙ্গিকে নিজেকে প্রেজেন্ট করব। আমার সবসময় আমার ভক্তদের আসলে আমার তাদের ভালোবাসায় আমার মাথা সবসময় নত হয়ে আসে, তারা আমাকে এত সাপোর্ট করে, তো তাদের এই ভালোবাসার প্রতিদান আমি কী দেবো, আমি ভাষায় তাদের ভালোবাসার প্রতিদানের শব্দটা কী হবে আমার ঠিক জানা না, তাদের শ্রদ্ধা তাদের ভালোবাসায় আমার মাথা সবসময় মত হয়ে আসে, আমার ভালোবাসায় অনেক সময় চোখেও পানিও চলে আসে, মানুষ আমাকে এত ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা থেকে আমার মতো অনেক বেড়ে যায়। আমি দোয়া করছি যে এই ঈদ সবার জীবন যারা আমাকে ভালোবাসে
এবং যারা আমাকে পছন্দ করে, যাদের যাদের সাপোর্টে আমি আজকে এখানে, যাদের সাপোর্টে আজকে শিকারি এত বড় সাফল্য, তো তাদের সবার ঈদ অনেক ভালো কাটুক, তাদের সকলের জীবনে ঈদ অনেক মঙ্গল বয়ে নিয়ে আসুক, ঈদের আনন্দ দিয়ে পরিবারের সাথে, সকলের সাথে, বন্ধুদের সাথে, সকল মানুষের সাথে আরো সুন্দরভাবে উপভোগ করুক, আমাদের শিকারিকে সাপোর্ট করুক, আমাদের আরও অন্যান্য ভালো সিনেমাগুলোকে সাপোর্ট করুক, আমাদের সমস্ত ভালো সিনেমাগুলো যেন ভালো ব্যবসা সফল হয়। আসলে বাংলা ইন্ডাস্ট্রি শুধু আমি শাকিব খান বা আপনার যারা প্রযোজক পরিচালক শিল্পী কলা কুশলী আছেন বা আপনার যারা সিনে জার্নালিস্ট আছেন, আমাদের এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাংলা চলচ্চিত্র আমাদের সকলের চলচ্চিত্র, আমাদের দেশের প্রত্যেকটি মানুষের চলচ্চিত্র, আমাদের দেশের প্রত্যেকটি মানুষেরই উচিত আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের এই চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের চলচ্চিত্র আমাদের কথা, আমাদের ভাষা, সৃষ্টি, কালচার পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে, এটাই আমাদের একসাথে বলে নেবেন। আপনি যে ফিল্মটা আরো বানাতে চাইছেন যেটা কথা বলেছেন সেটা নিয়ে, শ্রাবন্তী এতদিন আপনার অসংখ্য নায়িকা ছিল, যাইতে হবে কিন্তু মাত্র তো ইফতার করলাম, এখনই মার খেতে চাই না, আর ঈদের এই আনন্দের মধ্যে মারামারি একদমই পছন্দ করছি না, খুব আনন্দই ঈদটা কাটাতে চাই। সো শুধু একটি নায়িকার কথা বললে আর যত নায়িকা আছে টপিকসে আমি যেতেই চাই না, তবে এইটুকু বলতে চাই যে আমার যারাই কাজ করেছে আমার সাথে, আমি সবসময় চেষ্টা করেছি সকলের সাথে মিলে কাজ করার জন্য, ভালোভাবে কাজ করার জন্য, আর এই শ্রাবন্তীর সাথে ওই ছবিটা কাজ করেছি, অসম্ভব ভালো, আমাদের ক্যালেস্টি মানুষের অনেক পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট আমরা নর্মালি অনেক ভালো বন্ধু, আমরা কাজ করতে গিয়ে ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, আমাদের ক্যামেস্ট্রি মানুষের ভালো লেগেছে, এটাই আমাদের সবচেয়ে বড়। সেকেন্ড ভাই লাস্ট কোশ্চেন, ফিল্মটা পারে একটু মোবাইলে দেখতে পারে।